সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বই আলোচনার অনুষ্ঠানটি। তো আজকে আমি যে বইটি নিয়ে আসব সেটা হচ্ছে মেয়েরা যা চায়। এই বইটির নামও নিশ্চয়ই আপনাদের কাছে একটু অন্যরকম মনে হচ্ছে, মেয়েরা কি চাইতে পারে, মেয়েদের কি চাওয়া পাওয়ার আছে। এখন আমরা মনে করি যে প্রকৃতিতে কি আল্লাহ সৃষ্টি আমরা সবাই মানুষ, কিন্তু মানব শ্রেণীতে এসে এটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, নারী এবং পুরুষ। একটি শ্রেণীকে পুরুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে, আরেকটি শ্রেণীকে নারী হিসেবে। কোনটি নারী কোনটি পুরুষ এটা তো সম্পূর্ণ মানুষেরই ভেদাভেদ তৈরি, সৃষ্টিকর্তা সবার জন্য এই পৃথিবীতে সমান সমান সবকিছুই করে রেখেছেন। উপভোগ করার জন্য নারী এবং পুরুষ আলাদা কিছু করেন নাই, এবং এ সৃষ্টির রহস্য অত্যন্ত সুন্দর এবং পৃথিবীটা এত সুন্দর, চাইলে সবাই মিলেমিশে একে অপরের পরিপূরক হয়ে আমরা পৃথিবীটাকে এগিয়ে নিতে পারি। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় নারীকে অর্ধাঙ্গিনী বলা হয়। অর্ধাঙ্গিনী কথাটা হচ্ছে অর্ধেক অঙ্গ, আসলে কিন্তু তা না, সে একটি পূর্ণাঙ্গ মানুষ। নারীও একজন পূর্ণাঙ্গ মানুষ, পুরুষ একজন পূর্ণাঙ্গ মানুষ, এক দুজনেই একে অপরের পরিপূরক। এবং নামগুলো তো আমরা দিয়েছি, নারী পুরুষ, স্রষ্টা তো কখনোই এরকম নাম দিয়ে করেন নাই, তিনি তার সৃষ্টি তৈরি করেছেন। এবং সৃষ্টির যে রহস্যগুলো আমরা সেটা মানব সমাজে এসে আমরা মানুষ, আমরা এটা নিয়ে মারামারি কাটাকাটি করে অনেক মানুষকে অধিকার থেকে বঞ্চিত করি। তো এই যে অধিকার বঞ্চিত মানুষগুলো, মেয়েদেরও কিছু চাওয়া পাওয়া থাকে, কি চায় মেয়েরা। তো এই চাওয়া পাওয়া পেতে হলে কি চায় সেটা জানতে হলে আপনাদের মেয়েরা যা চায় এই বইটি পড়া আবশ্যকীয়। তো আপনারা সবাই ভালো থাকবেন নিশ্চয়ই, এবং বইটি পেতে বইমেলায় তো পাবেনই, সব ফেব্রুয়ারি মাসে বইমেলা হয়, ফেব্রুয়ারি মার্চে এই সময়টা তো পাবেনই। আর এর মধ্যে আপনারা যদি অনলাইনে পেতে চান তাহলে zulfaislam.com দিলেই আপনারা এই ওয়েবসাইটে এই বইটি পেয়ে যাবেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।